হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে অনেকদিন পরে তোমাদের জন্য একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ব্লগে আমি তোমাদেরকে মোমোর চাটনি কিভাবে বানাতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর কড়াইটার জন্য কেউ হেসো না প্লিজ, আমার কড়াইটা এরকম হয়ে গেছে, আমি না মাজতে পারি না বন্ধুরা। যাই হোক, তো দেখো চাটনির জন্য সর্বপ্রথম আমি হচ্ছে বাদাম নিয়ে নিয়েছি। বাদামটাকে আমি একটু কড়াতে আমি ভেজে নেব তেল ছাড়া, শুকনো কড়াতে আমি তেল ছাড়া ভেজে নিচ্ছি বাদামটাকে। বাদামটা একটু লালচে লালচে হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো ওটাতে কাঁচা লঙ্কা। সবই তোমাদের সাথে দেখাচ্ছি, তোমরাও দেখতে থাকো, স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো ভিডিওটাকে, একদম স্কিপ করবে না কিন্তু, নাহলে অনেক কিছু মিস করে যাবে। যেহেতু ছোটো ব্লগ তার জন্য একটু দয়া করে সবাই পুরো ভিডিওটা দেখে নিও। তারপরে দেখো আমি বাদাম দেওয়া ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দেখো ধুয়ে ভালো করে বোটা ছাড়াই নিয়ে বোটা শুদ্ধ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটাকেও ধুয়ে রেখেছি, ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। এরপরে আমি সব মিক্সড করে নেব। এখন দিয়ে দিলাম টমেটো কুচি, নুন আর তেল। তেল দিয়ে দেখো আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে একটু কষানো টাইপ, মানে কষানো তো না, মানে একটু ফ্রাই হয়ে গেলে কি মানে ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাতে একটু জল দিয়ে আবার ঢেকে দেবো। এই দেখো ভাজা হয়ে গিয়ে আমি জলও ছেড়ে দিয়েছি। জলটা যখন ফুটে যাবে তারপরে আমি ওটাকে, মানে বয়েল হয়ে গেলে জলটা যখন শুকিয়ে আসবে তখন আমি এটাকে বন্ধ করে পেস্ট করে নেব। তো এখন আমি জলটাকে ফোটা অবধি আমার ওয়েট করতে হবে। তো আমরা এখন ফোটা অবধি ওয়েট করব। তো ফুটে গেছে জলটা দেখো। তো এখন আমরা চলে এলাম পেস্ট নিয়ে। এই দেখো চাটনিটা পেস্ট করে নিয়েছি, আমি তো যেহেতু মিক্সচার গ্রাইন্ডার ইউজ করি। তো দেখো চাটনিটা কেমন হয়েছে, খেতেও হ্যাভি টেস্ট হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই। আমি আমার ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট সবাই করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।